আসসালামাইকুম। এ পর্বে দেখা হবো মাইক্রোসফট ওয়ার্ডে কোন লেখায় ড্রপ ক্যাপ কিভাবে অ্যাড করতে হয়। সাপোজ আমি এই প্রথম একটি শব্দ রয়েছে, শব্দের প্রথম অক্ষরটা ভি, এই ভিটি সিলেক্ট করলাম, এটাতে ড্রপ ক্যাপ অ্যাড করব। সিলেক্ট করার পর আপনি ইনসার্ট ট্যাবে যাবেন, ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আপনি ডান দিকে এখানে ড্রপ ক্যাপ রয়েছে, ড্রপ ক্যাপের অ্যারোতে ক্লিক করবেন, ড্রপ ক্যাপে ক্লিক করবেন। ড্রপ ক্যাপে ক্লিক করে এখানে দুইটি ড্রপ রয়েছে, একটি হচ্ছে ড্রপ আর একটি হচ্ছে ইন মার্জিন। আমি যদি ড্রপে ক্লিক করি তাহলে দেখুন আপনার এটি ড্রপ ক্যাপ হয়ে গেল, এটাকে ড্রপ ক্যাপ বলে। তো আমি চাচ্ছি মার্জিনে নিব, তাহলে আমি ড্রপ ক্যাপের এখানে গিয়ে মার্জিন সিলেক্ট করলে দেখুন আপনার এটি ড্রপ ক্যাপটা লেখার ভিতরে না থাকে লেখার বাইরে গিয়ে মার্জিনে আসছে। তো আমি যেটি বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে ড্রপ ক্যাপের, ড্রপটাই বেশি ব্যবহার হয়। আর আমি যদি ড্রপ ক্যাপ আউট করতে চাই তাহলে এই যে এখানে নান আছে, নানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ড্রপ ক্যাপ আউট হয়ে যাবে। তো ড্রপ ক্যাপ আউট করার পর অবশ্যই ড্রপ ক্যাপটা সিলেক্ট থাকতে হবে, তাহলে আপনি ড্রপ ক্যাপ আউট করতে পারবেন। এখানে একটু খেয়াল করুন যে আমি এই ড্রপ ক্যাপটা তিন লাইনে ড্রপ হয়েছে, ড্রপ ক্যাপটা তিন লাইনে আছে। আমি চাচ্ছি এই লাইনটা একটু কমাবো, তাহলে কমাইতে চাইলে ড্রপ ক্যাপটার উপর ক্লিক করার পর আপনি এই ড্রপ ক্যাপের এখানে নিচে একটা অপশন রয়েছে, দেখুন ড্রপ ক্যাপ অপশন, এই ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করবেন। ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করলে এখানে ড্রপ ক্যাপ একটি ডায়লগ বক্স চলে এসছে। আপনি যদি লাইন একটু কমাইতে চান তাহলে এই যে আপনাদের এখানে থ্রি আছে এখানে ক্লিক করবেন, এখানে থ্রি রিমুভ করে আপনার যত লাইন ড্রপ করতে চান তত লাইন আপনি টাইপ করতে পারেন, অথবা এখানে দেখুন ডান সাইডে আপ অ্যারো ডাউন অ্যারো আছে, আপ অ্যারোতে ক্লিক করলে আপনার ড্রপ ক্যাপের লাইন বাড়বে, এবং এখানে যদি কমান ডাউন অ্যারোতে ক্লিক করেন তাহলে ড্রপ ক্যাপের লাইন কমবে। আমি চাচ্ছি ড্রপ ক্যাপের লাইন দুই লাইন করতে চাচ্ছি, একটু কমালাম, দেখুন আমি ডাউন অ্যারো কিতে কমালাম। এরপর আপনার নিচে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলে আপনার দেখুন দুই লাইনে ড্রপ চলে আসলো। আমি চাচ্ছি তিন লাইনে ড্রপ ছিল তিন লাইনে রাখবো, আমি ওপরে ক্লিক করব, আপনারাতে ক্লিক করবেন বা এখানে টাইপ করে দিবেন থ্রি, এরপর ওকেতে ক্লিক করলে তিন লাইনে ড্রপ হলো। এরপর এখানে আরেকটি অপশান রয়েছে নিচে, দেখুন ডিস্টেন্স ফ্রম টেক্স, এটার কাজ কি? ড্রপ ক্যাপ এবং এখানে একটি ড্রপ ক্যাপ রয়েছে, ড্রপ ক্যাপ এবং টেক্সের এখানে কতটুকু গ্যাপ রাখতে চাচ্ছেন। আমি এখানে আপ অ্যারোতে ক্লিক করলে বাড়বে, ডাউন অ্যারোতে ক্লিক করলে কমবে, এবং আপনি বাড়িয়ে কমিয়ে একটু দেখবেন। এরপর ওকেতে ক্লিক করে দেখুন আপনার লেখা থেকে ড্রপ ক্যাপের মিডিলে একটু ফাঁকা অংশ রাখছে, এই অংশটাই হচ্ছে ডিস্টেন্স ফ্রম টেক্সট, মানে টেক্সট থেকে ড্রপ ক্যাপের ডিস্টেন্সটা কতটুকু হবে। এই ডিস্টেন্সটা আপনি এখান থেকে জিরো ছিল জিরোই করে দিলাম। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি ফন্ট, আপনি ড্রপ ক্যাপের যে লেখাটি ড্রপ ক্যাপ করলেন ওই ড্রপ ক্যাপের লেখাটি আপনি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দের যে ফন্টটি সে ফন্টটির উপর ক্লিক করবেন, যেটি পছন্দ আপনি সে ফন্টের উপর ক্লিক করলেই আপনার ওই ফন্টে দেখুন লেখাটা চলে আসলো। তো আরেকটু দেখি আর কোনো ই আছে কিনা। হ্যাঁ, সেহেতু আপনার এখানে কমপ্লিট হয়ে গেল, আপনি এভাবে ড্রপ ক্যাপ ব্যবহার করতে পারবেন। আপনি যদি চার লাইন ড্রপ নেন তাহলে এখানে লাইনের এখানে গিয়ে লাইন নাম্বার চার দিয়ে দিবেন, তাহলে চারটি লাইন দেখুন ড্রপ হবে। হ্যাঁ, তো আপনি ড্রপ ক্যাপ আউট করতে চাচ্ছেন নানে ক্লিক করবেন, আপনি পুরো একটা শব্দকেও ড্রপ ক্যাপে নিয়ে আসতে পারবেন, শব্দটা সিলেক্ট করে ড্রপে ক্লিক করলে আপনার পুরো শব্দটাই ড্রপ ক্যাপে চলে আসলো। তো আশা করা যায় বুঝতে পারলেন ড্রপ ক্যাপের ব্যবহারটাই।